আজিৰ নোটিফিকেশ্যন টি হ'ল আচাৰ্য হৰিহৰ পোষ্ট গ্ৰাজুট ইনষ্টিটিউট অফ কানসৰ কটক তৰফ পপ আপোনাক দেখুচোন ফাইণ্ড ইয়াৰ জব ইউটু চেনেল ই আপোনাৰ এপ্লিকেশ্যন ইনভাইটেড ইন দ প্ৰেছক্ৰাইব ফৰ্মেট ফৰ দ গ্ৰুপ বি এন চি এই আজি পোষ্ট হ'ব বি এন চি যা পোষ্ট টু ৱৰ্ক ইন দ এচ পি জি আই চি কটক এষ্টাব্লিছমেণ্ট অ কণ্ট্ৰাকচু বেচিছ ই যি আপোনাৰ এপইণ্টমেণ্ট হ'ব ই কণ্ট্ৰাকচু বেছি আপইণ্টমেণ্ট হ'ব দ এ আপ্লিকেশ্যন ইন দ প্ৰেছক্ৰাইব ফৰ্মফৰ দ অফিচ অফ দ অণ্ডৰ সাইন অফোৰ বাইছ চাৰ দাইশ ফাইভ পি এম ইয়ে যি আপোনালোকৰ ৰোহি আপ্লিকেশন টি বাইশ চাৰি দুই হাজাৰ বাইশ সন্ধিয়া পাঁচটা সুদ্ধা আপোনাৰ পহঁতৰ দৰকাৰ পঠাইবাৰ কেমিনা পঠাইবে দেখোন বাই স্পীড পোষ্ট কি পোষ্ট

আপোনৰ যি চিলেকশন হ'ব ই কেতিয়া হ'ব দেখন্ত ই আপোনাৰ টেনথ্ৰ আচিব কোডিয়ে পৰচেণ্ট প্লছ টু ৰু নেবাৰ্টি পৰচেণ্ট আৰু ডি এম আ টি মানে আপোনাৰ যি ৰপ্লোমা ইন মেডিকা ৰেডছন থেৰাপি সেই আপোনালোক নি হ'ব পচাছ পৰচেণ্ট ত' এমি আপোনাৰ শহে পৰচেণ্ট নেকি আপোনালোকৰ চিলেকশন কৰা হ'ব নেক্স রয়েছে ল্যাব টেকনি যা রয়েছে ট্রান্সফিউজন মেডিসন ট টোটাল পদবী হচ্ছে দুইটি পদবী যা অনরিজর্ভ্রে অ তো দরমা কেতো দরমা হচ্ছে পঁচিশ হাজার তিনশো টঙ্কা আপনার পর পাইবে এজুকেশন ক্লাফিকেসন হচ্ছে ম্যাট্রিক পাস করে তা প্লস টু সাইন্স পাস করে তাস আপনার ডিএমএল টি এক্সামে আপনার ফ্রম এনি মেডিকা কলেজ অফ ফ্রম রেকনাইজ প্রাইভেট ইনস্টিচ্যুট অপ্রুভ বাই এআই বাই গভর্নমেন্ট ओडिशा ये आपनो डीएमएलटी कोर्स करी थी बे जो दी डीएमएलटी कोर्स करी थी बे ताहले आपनो माने जाई परी बे तो एसेंशियल क्वालिफिकेशन कौन रहो ची तो मोस्ट हैव एक्सपीरियंस ऑफ टू इयर्स वर्किंग इन डिपार्टमेंट ऑफ ट्रांसफ्यूजन मेडिसिन ইন এনি অফ দেডিকা কলেজ এপ্রুভ বাই এনএমসি ইয়ে আপনার দুই বর্ষর এক্সপিএন্স দরকার কোথায় না আপনার দুই বর্ষর এক্সপিএন্স দরকার ডিপার্টমেন্ট অফ ট্রান্সফিউজন মেড মেডিকাল কলেজ কিংবা কোশি প্রাইভেট যদি অপ্রুভ হয়েছে এনএম সি দ্বারা তো আপনার সেটি যদি করছেন দুই বর্ষর একটি তাহলে আপনার যাইপারে তো ইয়ে যে আপনার সিলেকশন প্রোসেস হচ্ছে ইয়ে দেখুন আপনার টেন আসবে কোডিয়ে পরসেন্ট প্লস টু থার্টি পরসেন্ট এবং ডিএমএল আপনার আসব ফিফটি পরসেঁট নেক্স লেব ল্যাব টেকনিয় আপনার সেট্রা লাবোটোপাতে তো টোটাল পদবী হচ্ছে দুইটি পদবী যা অনরিজর্ভ রয়েছে পর মন্থর সালে হচ্ছে পঁচিশ হাজার তিনশো টঙ্কা তো ইয়ে আপন প্লস টু পাস করে কোথায় সাইন্সরে এবং মস্ট পাসড পাস্ট টি একজাম ফ্রম এনি মেডিকাল কলেজ অ ফ্রম রেকগনাইজ প্রাইভেট ইনস্টিট্যুসন এইথরে আপনার ল্যাব টেকনিিয়ান সেটা লাবোটোরি মধ্যে পাস করা পড়ব তো এর যে সিলেকশন প্রোসেস রয়েছে ইয়ে সেম রয়েছে টেন্রু আসব টোয়েন্টি পরসেঁট প্লস টু থার্টি এবং ডিএমএলটি ফিফটি

কেউ কোর্স করবে না এটি যে আপনার হোম সাইন্স ফুড অ্যান্ড ুট্রিয়েসন বিএসি রয়েছে ক্লিনিকা এন্ড ডাইটিস এইত্রু যদি আপনা কোশে কোর্স করছেন তাহলে আপনার এলিজিবল হয়ে পারিবে বা যাইপারে তো ইার যে সিলেকশন প্রসেস রয়েছে ইয়ে সেম রয়েছে তো টেন্থ্রু আসবো টোয়েন্টি পরসেঁট প্লস টু রু থার্টি এবং ব্যাচলর্স ডিগ্রি আপনার প্লস আসব ফিফটি

তো এর ক্য়ালিফিকেসন হচ্ছে পাস করে ম্যাট্রিক তাস প্লস সাইন্স পাস করে এবং মস্ট হ্যাভ পাস ইন ডিপ্লোমা ইন ফার্মসি অ্যান্ড হ্যাভ রেজিস্টর ইন ওষা ফার্মসি কাউনসিল আপনার ডিপ্লোমা ইন নামটি রেজিস্টর করে কোথায় ওষা ফার্মসি কাউনসিলে ডি সিএ ক্য়ালিফিকেসন দে বা কম্প্যুটার আপ্লিকেসন সার্টিফিকেট

অন্ডর আচার্য হরহর পোস্ট গ্রাজুয়েট ইনস্টিচ্যুট অফ ক্যানসর কটক দে হ্যাভ টু আপ্লাই টু দ ডিক্টর আচার্য হরিহর পোস্ট গ্রাজুয়েট অফ কটক সাত পাঁচ তিন শূন্য শূন্য সাত আপনার অপ্লাই করবে ইয়ে হচ্ছে আপনার আড্রেস টু আচার্য হরিহর ইনস্টিচ্যুট অফ ক্যানসর কটক সাত পাঁচ তিন শূন্য শূন্য সাত এই আড্রেসে আপনার আপ্লিকেসন আপনার সেন্ড করবে बाय रजिस्टर पोस्ट किंबा स्पीड पोस्ट ओनली केबे पर्यंत सेंड करेंगे ना यार जो लास्ट डेट रोज बैस चार 5 टा सुद्धा 22 सुधा संध्या 5 टा सुद्धा सुधा आप्लिकेसन को एप्लीकेशन को सेंड करिवे डिस्क्रिप्शन रे लिंक अच्छे एप्लीकेशन फॉर्म को डाउनलोड करि परिबे ऑफिशियल नोटिफिकेशन नोटिफिकेसन चेक करि परिबे जदि वीडियो को भल लगे ला लाइक शेयर सब्सक्राइब करिया को भूल थैंक यू